ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বকাত এক প্রশ্ন করেছেন যে সন্তানকে দুগ্ধ দানকারিণী কি রোজা ভঙ্গ করতে পারবে বা যদি ভঙ্গ করেই ফেলে কীভাবে কাজা আদায় করবে নাকি রোজার বিনিময়ে খাদ্য দান করবে খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই আর এটা সত্যি মানে সমাজে এখন প্রয়োজন যে একজন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে সেই মা রোজা রাখবে কি না দেখেন দুগ্ধদানকারী রোজা রাখার কারণে যদি সন্তানদের জীবনের আশঙ্কা করে অর্থাৎ রোজা রাখলে স্তরে দুধ কমে যাবে ফলে শিশু ক্ষতিগ্রস্ত হবে এই রকম যদি ভয় মন মানসিকতা থাকে তবে তবে মায়ের রোজা ভঙ্গ করা যায় সন্তান দুধ পাচ্ছে না সন্তান অনাহারে থাকছে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে তার জন্য রোজা ভঙ্গ করা যায় কিন্তু পরবর্তীতে তার কাজা আদায় করে নেবে কেননা এই অবস্থায় সে অসুস্থ ব্যক্তির অনুরোধ মানে যে সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ রব আলামিন সোরাবাকার একশো পঁচিশ নম্বর আয়তে বলেছেন ওমান কানিদান আউ আল ওখার আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করে নেবে অতএব আমি বলবো রোজা রাখার ব্যাপারে যখনই বাধা দূর হবে তখনই কাজা আদায় করবে চাই তা শীতকাল অপেক্ষাকৃত দিনে হোক অথবা সম্ভব না হলে পরবর্তী বছর হোক না কেন কিন্তু ফিদিয়া খাওয়ানো শুরু হবে না এটা পরিষ্কার তবে ওজন যদি চলমান থাকে অর্থাৎ সর্বক্ষণিক রোজা রাখার বাধা দেখা যায় যা বাধা দূর হওয়ার সম্ভব না থাকে তখন প্রতিটি রোজার বদলে একজন করে মিস্কিন খাওয়াবে আর সেই মিস্কিন খাওয়ানো তার জন্য যায়জ হবে এমন মা যেই মা কোনোদিনই রোজা রাখতে সক্ষম হবে না সে অসুস্থ তার শরীরে রক্ত থাকে না এইরকম যদি কার্যকর মানে দেখা যায় ডাক্তারের পরামর্শ দেয় তাহলে ওই ব্যক্তিদের জন্য রোজা রাখা জায়জ নয় বা রোজা না রেখে সে একজন মিসকিনকে খাওয়াবে এটাই হচ্ছে তার বিধান তবে ওই মায়ের জন্য রোজা কাজা যে মা রোজা রেখে রোজা এখনো রাখবে না পরবর্তীতে রাখার ক্ষমতা আছে সেই মহিলা সেই মা অবশ্যই রোজা কাজা আদায় করবে অন্য কোনো মহিলাকে দিয়ে বা পুরুষকে দিয়ে রোজা আদায় করবে না আশা করি বুঝতে পেরেছি ও ওয়া বারাকাতুহু